যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, 7ই নভেম্বর বিপ্লবের অন্তরালে বহু মুক্তিযোদ্ধা নিধন করা হয়েছিল। 7ই নভেম্বর বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা হত্যার কলঙ্কিত ষড়যন্ত্রের দিন। যুব সমাজের আজকের জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও জাতীয় তদন্ত কমিশনের দাবি অত্যন্ত প্রাসঙ্গিক। শুধু জিয়াউর রহমানের প্রকৃত চেহারা উন্মোচিত হওয়ার জন্য না, এ তদন্ত কমিশনের মাধ্যমে প্রমাণিত হবে যে সংগঠন হিসেবে বিএনপির প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতা হিসেবে জিয়াউর রহমান উভয়ই অবৈধ, এবং এ তদন্ত কমিশনের রিপোর্টেই বিএনপির নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুধবার 7ই নভেম্বর জাতীয় জাদুঘরের সামনে যুবলীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা হত্যা দিবস স্মরণে করা এক সমাবেশে তিনি এসব কথা বলেন। শুধু জিয়াউর রহমানের প্রকৃত চেহারা উন্মোচিত হওয়ার জন্য না, আসলে আসলে এই তদন্ত কমিশনের মাধ্যমে প্রমাণিত হবে যে সংগঠন হিসাবে বিএনপির প্রতিষ্ঠা বা সৃষ্টি এবং প্রতিষ্ঠাতা হিসাবে জিয়াউর রহমান নিজে উভয় অবৈধ এবং অনৈতিক। বিএনপির নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। দেশে এবং বিদেশে যারা সেই খুনের সাথে জড়িত, সেটা ইনশাআল্লাহ আমরা এইটুকু বলতে পারি, আমাদের নেতৃত্বে 23 বছর পর সে যুক্ত করে নিলে বিচার করতে পারে, যদি আজকে 21 বছর পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করতে পারে, তাহলে নিশ্চয়ই শেখ হাসিনার সেই ক্ষমতা রাখে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। সঞ্চালনায় ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ, ডক্টর খালেদ শওকত আলী, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান পবন, মোহাম্মদ এনামুল হক খান, ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান সহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড থানার নেতাকর্মীরা। বাধ্য করেছিলাম তাদের পরাধের প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড গুলো সংগঠিত করেছিল। আজকের এই দিবসটি পালন করার মধ্য দিয়ে আমি গর্বিত মনে করছি, আমি আনন্দিত মনে করছি, এই কারণে 1975 সালে জিয়ার নেতৃত্বে সিপাহী বিপ্লবের মাধ্যমে আমার মুক্তিযোদ্ধা বাবা, আমার মুক্তিযোদ্ধা ভাই, আমার মুক্তিযোদ্ধাদেরকে সেই নির্মমভাবে হত্যা করেছিলেন ওই কুচন্ত্রী মহলে। সেই দিনটি দীর্ঘদিন পরে হলো আজকের তারিখে হচ্ছে, উদযাপন করা হচ্ছে। এই জন্য আমি আমার হৃদয়ের থেকে আমার প্রিয় চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই দেশে তার নাম মুক্তিযোদ্ধাদের যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, তখন এই পশ্চিমবাংলা এই মনোগিরি দাতারা কোথায় ছিল? তারা কোথায় ছিল তখন? তারা তখন মানবতার কার কথা বলে নাই। ধনী জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত, আমার যুবলীগের চেয়ারম্যান বলেছে মরণোত্তর ফাঁসি চাই জিয়াউর রহমানের। আমরা বলতে চাই এই জিয়াউর রহমানের